হাই বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের হবে বন্ধুরা, তাই আপনারা আজকের ভিডিওটা না টেনে শেষ অবধি দেখুন, তাহলে ভিডিওটার বিষয়টা বুঝতে পারবেন। এক লোকের খুব প্রিয় একটি গাধা ছিল। তিনি তার গাধাটিকে খুবই ভালোবাসতেন। হঠাৎ একদিন তিনি এবং তার গাধা পাহাড়ের রাস্তায় খাদে পড়ে যায়, মানে গভীর একটা খাদে পড়ে যায়। লোকটি গাধাটিকে টেনে তোলার আপ্রাণ চেষ্টা করে, বহুভাবে চেষ্টা করে, বিভিন্ন ধাপে বিভিন্ন উপায়ে লোকটি গাধাটিকে কোথা থেকে বের করার চেষ্টা করে, কিন্তু তিনি ব্যর্থ হন। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন যে গাধাকে জীবন্ত সমাহিত করবেন, কারণ আর তো কোনো উপায় নেই। বহুবার চেষ্টা করেছি, বাট কিছু করতে পারতেছি না। তাই তিনি গাধার উপর মাটি ঢালতে থাকেন। অপরদিকে ভার কমাতে গাধাটি গায়ে পড়া মাটি ঝেড়ে ফেলে দিতে থাকে আর তার উপর তাড়াতে থাকে। আরো মাটি পড়তে থাকে, সে ঝাড়তে থাকে। এভাবে মাটি ঝেড়ে ফেলতে ফেলতে আর তার উপর দাঁড়াতে গিয়ে দুপুর নাগাচ্ছে, অনেকখানি উপরে উঠে আসে। তো এতে বোঝা যায় যে সমস্যাকে জেরে ফেলে তার থেকে শিক্ষা নিয়ে চলতে থাকলে সুদিন আসবে, এবং সমস্যাকে জেরে ফেলে সামনে এগিয়ে আসতে হবে। আমরা এই ভিডিওটা দেখে এটাই শিক্ষা নিই যে জীবনে চলার পক্ষে সমস্যা আসবেই। সমস্যা দেখে পিছিয়ে ফেলে হবে না, আমাদেরকে সমস্যাগুলোকে হ্যান্ডেল করতে হবে, কন্ট্রোল করতে হবে। সকলের জীবনে সমস্যা আছে এবং সেই সমস্যার সমাধানও আছে। সবসময় এটাই মাথায় রাখতে হবে যে সমস্যা দেখে পিছিয়ে নয়, এগিয়ে এসে তার সমাধান খোঁজা। তো বন্ধুরা, আজকে ভিডিওতে কী শিখলেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।